এবং আমরা যদি অস্বাভাবিক হারে বাড়ছে কাঁচা আনাজের দাম, সামান্য আলু সেদ্ধ ভাত খেতেও যেন চোখে জল আসছে মধ্যবিত্তের। কোনো কোনো বাজারে যাচ্ছে টাস্কফোর্স, বিভিন্ন জায়গায় যাচ্ছে, কিন্তু তারপরও তো লাগাম লাগানো যাচ্ছে না। আনাজের দাম তো দিনের পর দিন বাড়ছে, কি হবে আম জনতার? সেই জন্যই মানুষজনের চিন্তা আরো বাড়ছে। বাজারে গেলেও ভরছে না বাজারের থলি, বাজার করতে গিয়ে নাভিশ্বাস বাঙালির, রাজ্য জুড়ে চিত্রটা একই। আজকে মালদায় বাজার দর কত তা ঘুরে দেখলেন রিপাবলিকের প্রতিনিধি। ইংরেজ বাজারের যে মুকদমপুরের যে বাজার, সেখানে আমি এসেছি, সেই বাজারের কি ছবি সেটা আপনাদেরকে দেখাবো। আজকে বাজারের রেট গেল পটল 40 টাকা কিলো, বেগুন 60 টাকা কিলো, লঙ্কা 100 টাকা কিলো, ভেন্ডি 60 টাকা কিলো, করলা 100 টাকা কিলো, আলু 30 টাকা কিলো, পেঁয়াজ 40 টাকা কিলো, আদা 200 টাকা কিলো, রসুন 200 টাকা কিলো। বালুরঘাটের তহবাজারে হানা টাস্ক ফোর্সের, সঙ্গে ছিল ক্রেতা সুরক্ষা দপ্তর ও পুলিশ, কথা বলেন বিক্রেতাদের সঙ্গে। পশ্চিম মেদিনীপুরের বিভিন্ন বাজার পরিদর্শন করেন মহকুমা শাসক ও প্রশাসনিক আধিকারিকরা। পরিদর্শন চললেও দাম কিন্তু কমছে না। আলু 25 টাকা, চচ্চড়ি আলু 25 টাকা। কোনটা কোনটা দাম বেশি মনে হচ্ছে? আলুর দাম বেশি, পেঁয়াজের দাম বেশি, দাম বেশি, আদার দাম বেশি। যা টাকা আনছেন ব্যাগ ভর্তি হচ্ছে বাজার। আর পটল, খারাপ খারাপ পটল 25 টাকা। শাকসবজির মূল্য বৃদ্ধির প্রতিবাদ পশ্চিম বর্ধমান জেলা কংগ্রেসের। বেনাজিতি বাজার পরিক্রমা করেন কংগ্রেস নেতৃত্ব। দুর্গাপুরের বেনাজিতি বাজার, আমার পিছনে কংগ্রেসের মিছিল, দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে তাদের অভিনব মিছিল। গলায় থালা এবং কাঁচা সবজির মালা ঝুলিয়ে কার্যত মিছিল করছে কংগ্রেস কর্মীরা। আজকে আমরা কিভাবে এই ঘটনার প্রতিবাদে থালা বাজিয়ে, বাসনপত্র বাজিয়ে, সবজির মালা পরে আমরা এই প্রতিবাদ নীতি সংগঠিত করছি সরকারকে জাগানোর জন্য। বাজার দর কমানোর জন্য 10 দিনের সময়সীমা বেঁধে দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সময়সীমা শেষ হতে আর কিছুদিন মাত্র বাকি। আদৌ কমবে কাঁচা আনাজের দাম, নাকি এবার মধ্যবিত্ত বাঙালিরও নুন আনতে পান্তা ফুরবে? রিপাবলিক বাংলা। চাষিরা ন্যায্যভাবে মূল্য পাক, সাধারণ মানুষও বাজার থেকে সুলভ মূল্যে জিনিসপত্র পান, কাঁচা আনাজ পান। সত্যি তো, এটা তো চাইবেই মানুষ। যেভাবে কাঁচা আনাজের দাম বাড়ছে, তাই মানুষজন এই সুরাহাটা খুঁজছে। কিন্তু এই উদ্দেশ্যকে সামনে রেখেই কৃষক বাজার তৈরির একটা পরিকল্পনা নিয়েছিল রাজ্য, সেই অনুযায়ী শুরু হয়েছিল কাজ। কিন্তু ঝাড়গ্রামে 8টির মধ্যে 6টি কৃষক বাজারই দেখেনি দিনের আলো। বর্তমান পরিস্থিতিতে যখন কাঁচা আনাজের বাজারে আগুন, তখন সাধারণ মানুষকে হয়তো কিছুটা হলেও সুরাহা দিতে পারতো এই কৃষক বাজারগুলো। কিন্তু সেগুলোর কি দশা দেখুন একবার, জঙ্গলে ভরে গিয়েছে। দেখে হয়তো মনে হচ্ছে আমরা কোনো জঙ্গলে দাঁড়িয়ে রয়েছি, কিন্তু না, আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি ঝাড়গ্রামের কৃষক বাজারে। কৃষক বাজারেরই এই ছবি দেখা যাচ্ছে। কৃষক বাজারের চারিদিকে জঞ্জালে পূর্ণ, বিভিন্ন জায়গায় আগাছা, আগাছাতে ভর্তি হয়েছে বিভিন্ন জায়গায়। সমাজ বিরোধীদের সন্ধে নামলে আখড়া বসে। যে কৃষক বাজারের যে হাল, দিনের পর দিন বেহাল অবস্থা, রক্ষণাবেক্ষণের অভাবে কৃষক বাজারের বিভিন্ন জায়গাতে এইভাবে ফাটল দেখা যাচ্ছে, বিভিন্ন জায়গাতে চাঙড় খসে পড়ছে। রাজ্য সরকারের উদ্যোগে কোটি কোটি টাকা ব্যয় করে ঝাড়গ্রাম জেলাতে একাধিক এইভাবে কৃষক বাজার গড়ে তোলা হয়েছিল, কিন্তু আদপে সেই কৃষক বাজারগুলি আজ পর্যন্ত চালু হয়নি। ঝাড়গ্রামের জেলায় একই রকমের কৃষক বাজার রয়েছে, যার মধ্যে বেলপাহাড়ি ও নয়াগ্রাম কৃষক বাজারগুলি চালু থাকলেও বাকি 6টি বাজার সূর্যের আলোই দেখেনি। এটা উৎসাহী, সেই রকম আমরা কিষানদেরকে দেখিনি, তবে পরবর্তীকালে ওরা যাতে উৎসাহিত হয় সেই প্রোগ্রাম নেওয়া হচ্ছে। আর আমরা চাইব দ্রুত সেইগুলোকেও মানে কীভাবে উত্থান করা যাবে, আমরা একটা কমিটি করে সেটা একটু কথা বলে আমি আপনাদেরকে জানিয়ে দেব। কোথায় সমস্যা, কেন খোলেনি একের পর এক বাজার? ওনারা যে প্রজেক্টটা করেছেন, সেই প্রজেক্টটার ওনাদের উদ্দেশ্যই হচ্ছে এখান থেকে মোটা অঙ্কের কাটমানি পাওয়া এবং ঠিকঠাকভাবে কাজ না হওয়া। ওনারা সেটাতে সাকসেস হয়েছেন এবং আবর্জনাতে ভর্তি মদের বোতল, একটা মানে দুষ্কৃতীদের একটা আড্ডার আখড়া ওনারা তৈরি করেছেন এই কিষাণ মন্ডির নামে। স্থানীয়রা চাইছেন চালু হোক এই কৃষক বাজার, স্থানীয় চাষিরা ন্যায্য মূল্য পাক তাদের ফসলের, পরিষেবা পাক সাধারণ মানুষ। কিন্তু প্রশাসন কি শুনছে? ঝাড়গ্রাম থেকে রবীন্দ্রনাথ মাইতি, রিপাবলিক বাংলা।
আমরা দেখাচ্ছিলাম ঝাড়গ্রামের ছবিটা, ঝাড়গ্রামের কৃষক বাজারের ছবিটা দেখাচ্ছিলাম। এবার দেখা একটু পুরুলিয়ার ছবি, সেখানেও কোটি কোটি টাকা ব্যয় করেই তৈরি হয়েছিল কৃষক বাজার, কিন্তু তা বর্তমানে পড়ে পড়ে নষ্ট হচ্ছে। পুরুলিয়ার পাড়া ব্লকে আগাছায় ভরে গিয়েছে কৃষক বাজার। কৃষক বাজারটি চালু হওয়ার অপেক্ষায় রয়েছেন সেখানকার কৃষকরা। পুরুলিয়ার মাটিতে চাষিরা ফসল ফলিয়েও ন্যায্য দাম পাচ্ছে না, দাম পাচ্ছে না তারা বিভিন্ন কারণে, কিন্তু বাজারে অগ্নিমূল্য বাজার দর রয়েছে। সবজিতে একেবারে হাত দিলে যেন ছেঁকা লাগছে পুরুলিয়ার বাজারে, অথচ মাঠে সবজি চাষ করে চাষিরা কিন্তু পায় না সেই দাম। অথচ সরকারি উদ্যোগে এভাবেই নীল সাদা বিল্ডিংয়ে জেলার বিভিন্ন ব্লকে নির্মাণ করা হয়েছে কৃষক বাজারের, নীল সাদা বিল্ডিংয়ে এখন ধরছে ফাটল। পুরুলিয়ার পাড়া ব্লকে কোটি কোটি টাকা খরচ করে তৈরি করা হয়েছিল কৃষক বাজার। মাঠের ফসল যাতে কৃষকেরা ন্যায্য মূল্যে বিক্রি করতে পারেন সেই পরিকল্পনাই নেওয়া হয়েছিল, কিন্তু মূল পরিকল্পনাতেই যে গলদ তা বোঝা গেল ভবনটি তৈরি হওয়ার পর। মূল বাজার থেকে অনেকটা দূরে হওয়ায় আজও চালু করা যায়নি এই কৃষক বাজার। এখানে দোকান কোনো বসে না, দোকান বসে না, এখানে কৃষকদের জন্যই খোলা হয়েছে। কৃষকদের মানে কখন তাহলে এটা কাজ কি হয় এখানে? এখানে কৃষকদের বীজ তীজ দেওয়া হয়, বীজ তীজ দেওয়া হয়। এমনি কোনো দোকান নেই তাহলে? না না, দোকান কোনো, দোকান নেই। বিঘার পর বিঘা জমি চাষ করেও লাভের মুখ দেখতে পান না কৃষকেরা। কৃষক বাজারে ফসল বিক্রি করতে পারলে লাভের আশা চাষীদের। চাষ করে পাচ্ছি না, চাষ চাষ সবজি সেচ নিয়ে তিন দিন থাকছে, প্রচুর পরিমাণে খরচা হচ্ছে, তারপর শুকান যাচ্ছে তিন দিনের মধ্যে, প্রচুর খরচা, কিন্তু চাষের মূল্যটা সেইভাবে আমরা পাচ্ছি না। কি চাইছেন আপনারা? আমরা চাইছি যে আমাদের যে ফলন সেটা যদি সরকারিভাবে কোথাও বিক্রি হয় সেটা হয়তো আমরা ন্যায্য মূল্য পাবো। এদিকে ব্যবহার না হওয়ায় পড়ে পড়ে নষ্ট হচ্ছে নীল সাদা ভবনটি। আগাথার জঙ্গলে কার্যত পোড়ো বাড়িতে পরিণত হচ্ছে সরকারি বাড়িটি। যদিও সমস্যার সমাধান না করে দোষারোপে ব্যস্ত নেতারা। এই দালাল চক্র লাভ হচ্ছে, এই দালাল চক্র মদত পাচ্ছে প্রশাসনের কাছ থেকে, প্রশাসনকে মদত দিচ্ছে, প্রশাসন মদত পাচ্ছে দিয়ে মানে স্থানীয় গরিব মানুষ কৃষকরা বঞ্চিত হচ্ছে। আজকে আমরা ভারতীয় জনতা পার্টি আমরা চাইছি এই কৃষক বাজার অবিলম্বে শুরু হোক। অনেক জায়গাতে হয়েছে, অনেক জায়গাতে হয়তো সেটা আমাদের উদ্দেশ্যটা ফলপ্রসূ হয়নি। আমরা এটা বিষয়ে অলরেডি আমরা চিন্তা ভাবনা করছি কি করে আমরা এটাকে আবার ফিরে সেটা করতে পারা যায়। কেন অপরিকল্পিতভাবে তৈরি করা হলো সরকারি কৃষক বাজার, আর কতদিন ধরে চলবে জনগণকে পরিষেবার নামে এভাবে বোকা বানানোর চেষ্টা? এই নীল সাদা বিল্ডিং এ ঘেরা কৃষক বাজার কবে সাধারণ মানুষ থেকে চাষিরা এই দুর্ভোগ কাটিয়ে একেবারে ন্যায্য মূল্যে ক্রয় বিক্রয় করতে পারবে নিজেদের উৎপাদিত ফসল, সে প্রশ্নই থেকে যাচ্ছে পুরুলিয়ার বিভিন্ন প্রান্ত থেকে। পুরুলিয়া থেকে অরবিন্দ মাহাতোর রিপোর্ট, রিপাবলিক বাংলা।